हेलो বন্ধুরা, আজকের ভিডিওটা পেমেন্ট সিস্টেম নিয়ে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের ব্যাংকিং সিস্টেমকে কন্ট্রোল করা, ভারতের ইকোনমিকে কন্ট্রোল করা এবং রেগুলেট করার সবথেকে বড় বিশ্বস্ত প্রতিষ্ঠান। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন একটা ইনফরমেশন, নতুন একটা নিউজ আমাদের কাছে এসেছে। আমার মনে হয়েছে এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করার দরকার, কারণ তোমরা এটা জেনে রাখো যে আমরা যেমন আমাদের একটা ফ্যামিলির আমাদের যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয় আমরা সেটাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার চেষ্টা করি, ঠিক যেরকমটা ব্যাংকিং সেক্টরে, ইকোনমি সেক্টরে আরবিআই ভারতের জন্য করে থাকে। কেন আমি কথাটা বলছি? নিশ্চয় তার নিশ্চয় কারণ আছে। সেই কারণটা হচ্ছে আরবিআই যে নতুন একটা নিউজ এসছে, তোমরা যেন ব্যাংকিং সিস্টেমে বিভিন্নভাবে টাকা ট্রান্সফার করা যায় আর টাকা ট্রান্সফার করা ডিজিটালভাবে খুব দরকারি হয়ে পড়েছে এবং এমনভাবে দরকারি হয়ে পড়েছে বিভিন্ন সিস্টেম, বিভিন্ন রাস্তা, তার অনেক সুবিধা অসুবিধা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু থেকে যায়। কেন বলছি এই কথাটা? মনে করে দেখো, আমাদের পূর্বজরা ব্যাংকে যেত হাতে লেখা পাসবই, আমিও দেখেছি ট্রান্সফার করতে হলে অনেক সময় গিয়ে লাইনে দাঁড়াতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো, তারপরে টাকাটা ট্রান্সফার করার পর অনেক পরে কিন্তু যেখানে পাঠানো হতো সেখানে যেত। টেকনোলজির আপগ্রেডেশানস হয়েছে, ব্যাংক ব্রাঞ্চের আপগ্রেডেশানস হয়েছে, ব্যাংকের আপগ্রেডেশানস হয়েছে, আর এই সমস্ত আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে হয়েছে। ভারতের কথা বলছি, এনইএফটি সব থেকে প্রথমে এসেছিল, এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তারপরে আরটিজিএস, তারপরে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আইএমপিএস ইমিডিয়েট মানি ট্রান্সফার, তারপরে ইউপিআই, লেটেস্ট হচ্ছে ইউপিআই। কিন্তু এই সমস্ত পেমেন্ট সিস্টেমগুলো জটিল নয়, তবে অনেকটা ইন্টারনেট, অনেকটা টেকনোলজি বেসড। বন্ধুরা, যদি এনইএফটি আরটিজিএস আইএমপিএস ইউপিআই সময়ের সাথে সাথে ডিমান্ডের উপর ডিপেন্ড করে টেকনোলজি আপগ্রেডেশানস হতে পারে, তো বন্ধুরা আমরা ভাবতেই পারি যে এর থেকেও কোনো আপগ্রেডেড পেমেন্ট সিস্টেম আসতে পারে। আজকে সেই পেমেন্ট সিস্টেম নিয়ে কথা হবে, এলপিএসএস। সেটা কি? আরবিআই বলছে এটা একটা আরবিআইয়ের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে আসছে লাইট ওয়েট পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম বা এলপিপিএস, এলপিএসএস, যা সারা দেশের পেমেন্ট ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে। 2023-24 বার্ষিক প্রতিবেদনে আরবিআই এই এলপিএসএস নিয়ে তার পরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছে। এখনও কিন্তু এটা পরিকল্পনা, এটা অ্যাকচুয়ালি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, তোমরা বুঝতে পারবে। আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে কথা বলার সময় বিভিন্নভাবে এক্সাম্পলের সাহায্যে তোমাদের ব্যাপারটাকে এক্সপ্লেন করতে। বন্ধুরা, বাড়িঘর দর তোমরা তৈরি করো, তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা তৈরি করো। একটা কথা ভাবো তো, ইনকাম সুন্দরভাবে তোমাদের যদি বাড়তে থাকে তো দেখবা তোমাদের কোনো একটা চেয়ার, টেবিল, কম্পিউটার, মোবাইল, যাই হোক, তার আপগ্রেডেড ভার্জন তোমরা নিতে চাও, কারণ তোমাদের তখন ক্ষমতা রয়েছে। আজকে ব্যাংকিং সিস্টেম, ইকোনমি সিস্টেম ভারতের এত শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে আছে যে আরবিআই বা ব্যাংক এরা মিলে, সরকারের মাধ্যমে মিলে এনইএফটি, আরটিজিএস, ইউপিআই, আইএমপিএস এই সমস্ত কিছু থাকার পরেও এলপিএসএস আনার জন্য একটা টেকনোলজি, সেই খাতে খরচ, এগুলো কিন্তু সাহস দেখাতে পারছে। এটা তুমি, আমি ভারতবাসী হিসাবে এটা কিন্তু আমাদের কাছে খুব খুশির খবর। এলপিএসএসটা কাজ করবে ইমার্জেন্সির সময়। রিজার্ভ ব্যাংক বলছে অর্থপ্রদানের এই ব্যবস্থাটি এমনভাবে তৈরি করা যাবে, হবে, যাতে যে কোনো জায়গা থেকে তা পরিচালনা করা যায় প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের সময়। বোঝাতে পেরেছি? প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগের সময়, যুদ্ধের সময় এই মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে। কারণ তোমরা জানো বিভিন্ন পরিস্থিতিতে কারেন্ট না থাকলে, বিজলি না থাকলে, ইন্টারনেট না থাকলে আমাদের এই যে বিভিন্ন সিস্টেম আছে আইএমপিএস, এগুলো কিন্তু কাজ করবে না। যতদূর খবর, এই সিস্টেমটা, যেমন ইউপিআই লাইট এসেছে, তোমরা জানো পিন ছাড়াই এটা পেমেন্ট করা সম্ভব হবে। ই রুপি এসেছে, আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, যেটা ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারবা তোমরা, ইন্টারনেট ছাড়াই, মোবাইল থাকতে হবে, ইন্টারনেট ছাড়াই। এই এলপিএসএসটা সেই ধরনের একটা সিস্টেম, ভারত সরকার আরবিআইয়ের মাধ্যমে ভারতের, দেখো ইউপিআই ভারতের ক্রিয়েশন, যেটা সারা পৃথিবীতে আদরিত হতে যাচ্ছে, আদর পেতে চলেছে। ইনসলিউশন গ্লোবাল লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার সচিনজি বলেছেন, এই সিস্টেম দেশের পেমেন্ট ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। সেই সঙ্গে তিনি বলেন, দুর্যোগের সময় যাতে নিরাপদ এবং নিশ্চিত ডিজিটাল পেমেন্ট করা যায় তার জন্য এই সিস্টেম ব্যবহার করা হতে চলেছে বা করা যেতে পারে। আমি যেটা থাম্বনেইলে লিখেছি তোমরা দেখেছো, আরটিজিএস ইউপিআই এনইএফটির বিকল্প হয়ে উঠবে কি, এটা থাকবে নাকি এগুলো? বন্ধুরা না, এগুলো সমস্ত কিছু থাকবে। তুমি যেমন তোমার আপগ্রেডেশনসের সাথে সাথে তোমার সাজা গোজা, তোমার বাড়ি ঘর দুয়ার তুমি চেঞ্জ করতে থাকো, কিন্তু পুরনো জিনিসগুলোও থেকে যায়। কিপ্যাডের ফোনগুলো কিন্তু এখনও আছে,
মার্কেট থেকে গায়েব হয়ে যায়নি, তুমি ব্যবহার করো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিপ্যাডের ফোন কোনোদিনই বন্ধ হবে না। প্রত্যেকটা জিনিসের ইউজার্স আছে, হ্যাঁ আপগ্রেড হবে, কিছু মানুষ সেটাকে ট্রান্সফার করে নিজেদেরকে তাতে শিফট করাবে, প্রয়োজনের সময় ইউজ করবে, না হলে করবে না। বন্ধুরা তোমরা একটা কথা ভাবো তো, সুন্দর সুন্দর গরমের মানে শীতের পোশাক তোমরা তৈরি করো না, দামি দামি লেটেস্ট লেটেস্ট তোমরা কিনতে থাকো যার যেমন ক্ষমতা, ওটা ছমাস তুলেই রাখো না গরমে, শীতের সময় ইউজ করো। তো এই পেমেন্ট সিস্টেমটাও সেরকম একটা সাবসিডিয়ারি বলবো না, একটা মানে এমার্জেন্সির সময় ইউজ করার একটা পেমেন্ট সিস্টেম হতে যাচ্ছে। আমি এটা নিয়ে এই জন্য ভিডিও বানাচ্ছি বন্ধুরা, আমার কাছে খুব ইম্পর্টেন্ট লেগেছে যে এমার্জেন্সির সময় পৃথিবীর কোনো দেশ চোখ তুলে তাকাবে, তাকাতে পারবে না, আমাদের দেশের পেমেন্ট সিস্টেম ভেঙে পড়বে না। এটা খুব ভালো খবর। লাইট ওয়েট পেমেন্ট সিস্টেম কাজ করবে স্বাধীনভাবে, তার সঙ্গে আরটিজিএস ইউপিআই এনইএফটির কোনো সম্পর্ক নেই। এর লক্ষ্য হলো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধকালীন পরিস্থিতিতে নিশ্চিত লেনদেনে সাহায্য করা। বোঝাতে পারলাম, বাজার সম্পর্কিত লেনদেনের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং গুরুত্বপূর্ণ লেনদেনগুলি করা যাবে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস নেটওয়ার্ক অত্যন্ত জটিল, কিন্তু তারপরেও প্রাকৃতিক বিপর্যয় এবং যুদ্ধের মতো জরুরি অবস্থায় এর পরিকাঠামো ব্যবহার হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যায়। এই রিপোর্ট থেকে এমনই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, কারণ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই যে সিস্টেমগুলো, ইন্টারনেট দরকার, ইলেকট্রিসিটি দরকার, সার্ভারকে মেনটেন করার জন্য মানুষ দরকার, আমরা যদি এরকম একটা সিস্টেম আনতে পারি LPSS এর মাধ্যমে, যেখানে কম মানুষে SG ইনফোটেকের MD অমিত গুপ্তা বলেছেন, রিজার্ভ ব্যাংক LPSS এর মাধ্যমে প্রয়োজনীয় অর্থপ্রদান পরিষেবাকে নিশ্চিত করতে চায় চরম এবং অস্থির পরিস্থিতিতে, যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়। অর্থাৎ LPSS এর মাধ্যমে আলাদা পরিকাঠামো তৈরি করা হবে, তার সঙ্গে RTGS UPI NEFT কোনো সম্পর্ক থাকবে না। বন্ধুরা এমনটাই মনে করে কোনো একটা সংস্থার CEO এবং প্রতিষ্ঠাতা বিনীতজি। তার কথায় RBI-এর লক্ষ্য হলো ভারতে অর্থপ্রদান ব্যবস্থার নিরাপত্তা, দক্ষ ও বিশ্বাসটাকে শক্তিশালী করা, এমনকি চরম পরিস্থিতি তার সিস্টেম কোনোভাবে ভেঙে না পড়ে। তো LPSS আসতে চলেছে, LPSS লাইট ওয়েট পেমেন্ট সিস্টেম অ্যান্ড সেটেলমেন্ট, এবং আমরা সবাই তাকে স্বাগত করব। এই নিয়ে আরও ভিডিও আসবে বন্ধুরা, বিভিন্ন সিস্টেম যেটা আমাদের ব্যাংকিং সিস্টেমে রয়েছে, তোমরা ব্যাংক সিস্টেম হিসাবে কাজ করো, আমি এই সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কয়েক বছর পরে তোমরা আমার এই কমেন্টসের, এই ভিডিওর কমেন্টসে সেই কমেন্ট করবে, মানে 10 বছর আগে, 5 বছর আগে তুমি তোমার মার্কেটের যে বাজার যে অবস্থা দেখেছিলে, ফিউচারটা হয়তো বুঝতে পারোনি, তাই কিছু করোনি, কিন্তু তখন যারা ছোটো ছোটো দোকানে স্টার্ট করেছিল তারা আজকে অনেক ভালো জায়গায় আছে। এই পেমেন্ট সিস্টেম বা দেশের বিভিন্ন ভবিষ্যৎ বুঝতে পেরে সরকার বা সরকারি যে সংস্থাগুলো থাকে RBI বা NPCI এর মতো, তারা কিন্তু ভবিষ্যৎ সিস্টেমটা বুঝতে পেরে তার ডিমান্ড অনুযায়ী টেকনোলজিকে হাতিয়ার করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মকভাবে কাজ করছে। এই পেমেন্ট সিস্টেমটা কেমন হতে চলেছে সেই নিয়ে কমেন্টস করো, এর উপরে ডিপেন্ড করে যদি কোনো কমেন্টস এরকম আসে তার উপরে ভিডিও বানানোর দরকার আমরা অবশ্যই বানাবো। তোমাদের সাথে থাকবো, তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।